শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারে এই মুহূর্তে অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমেই ক্লাস চলছে কম্পিটিটিভ এক্সামের জন্য। তোমরা জানো আমরা দীর্ঘ প্রায় 10 বছরের বেশি সময় ধরে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন দিয়ে আসছি, ক্লাস করিয়ে আসছি এবং প্রচুর ছেলে মেয়ে ইতিমধ্যে আমাদের কোচিং সেন্টার থেকে কোয়ালিফাই করে সাকসেস হয়ে তারা তাদের চাকরি জীবনে প্রবেশ করেছে। তো আমরা ইতিমধ্যে বিগত 3 মাস ধরে অনলাইন ক্লাস করাচ্ছি এবং অনেকেই ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে বলছিলে যে স্যার আরেকটি নতুন অনলাইন ব্যাচ শুরু করুন, আমরা নতুন প্রথম থেকে ক্লাস করতে চাই। তো আমাদের ব্যাচ চলছিল, ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা নতুন আবার ক্লাস শুরু করতে চায় তাদের জন্য আগামী সেপ্টেম্বর একদম ফার্স্ট উইকে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা আরেকটি কম্বাইন্ড কোর্সের নতুন ব্যাচ শুরু করছি, যেখানে একদম আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে বেসিক থেকে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত ধীরে ধীরে আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়া আদার্স যে বিভিন্ন জিকে থাকে, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি ইত্যাদি, এছাড়া ট্র্যাডিশনাল জিকে যে পার্ট থাকে, ট্র্যাডিশনাল জিকে বা স্ট্যাটিক জিকে যেটা বলা হয়, তোমরা জানো বিভিন্ন পরীক্ষাতে স্ট্যাটিক জিকের সংখ্যাও বেশ কিছু সংখ্যক কোশ্চেন আসে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে তো 50 নম্বরের জিকে আসে, তার মধ্যে ম্যাক্সিমামটাই স্ট্যাটিক জিকে। তো সেগুলো আমরা করাবো অনলাইন ক্লাসেও। তো অনলাইন ক্লাস আমরা তোমাদেরকে রুটিন দিয়েছি, যে দেখেছো আমরা আমাদের রুটিন কিরকম রয়েছে। তো সপ্তাহে 5 দিন ক্লাস হবে, 5 দিন সপ্তাহে ক্লাস, একদম টানা ক্লাস সারাদিন, যে আমরা ভিডিও রেকর্ডেড ভিডিও ক্লাসগুলো দিই, যারা আমাদের ক্লাস করছো তারা নিশ্চয়ই জানো যে ক্লাসগুলো সারা দিনে ওই পড়াশোনা নিয়েই থাকতে হয়, সারা দিনে তোমাকে পড়াশোনার পিছনেই সময় দিতে হবে, ক্লাসগুলো ঠিকঠাক বুঝে যে হোমওয়ার্ক থাকে, যে পিডিএফ থাকে, যে মক টেস্ট থাকে, সেগুলো সারাদিন আমাদের এই যে আমরা ভিডিও ক্লাস দিই বা যে নোটস দিই সেগুলো নিয়েই সারাদিন তোমাকে ক্লাসের মধ্যেই থাকতে হয়, ফলে তোমার চাকরির প্রস্তুতি একটু অন্যদের থেকে ভিন্নতর এবং একটু অ্যাডভান্স অবশ্যই হতে বাধ্য, কারণ সারাদিন তুমি পড়াশোনার মধ্যে যদি থাকো তখন তোমার প্রিপারেশন ভালো হতে বাধ্য, ঠিক আছে? কারণ আমরা জানি, বাস্তবতায় বিশ্বাস করি আমরা, পড়াশোনা ছাড়া তুমি কখনোই ফাঁকি দিয়ে এভাবে সেভাবে চাকরির পরীক্ষায় সাকসেস সফল হয়ে যাবে ব্যাপারটা এরকম মোটেই নয়। তুমি যদি ঘরে বসে পড়াশোনা করো তোমাকে বিশাল স্মার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে ভাবে চাকরি হওয়ার পর আমি এরকম শুনতে পারছি, আরে সেন্টু চাকরি পেয়ে গেল, ও তো অ্যাব নর্মাল, ও তো ক্লাবে যেত না, খেলাধুলা করে না, কি করে, কোথাও যায় না, মেশে না, ও চাকরি পেয়ে গেল কিভাবে, তো বোঝাই যাচ্ছে না। আসলে ব্যাপারটা হচ্ছে সেন্টু তো ক্লাবে যেত না, মাঠে যেত না, সবার সঙ্গে মিশতো না, তাহলে কি করতো সে ঘরে বসে, এটা কেউ খোঁজ নিয়ে দেখেনি। সে দিন রাত স্টাডি করেছে, স্টাডি পড়াশোনা করেছে, যেটা তাকে সাফল্যতা এনে দিয়েছে, তাকে সাফল্যের চূড়ায় পৌঁছাতে সাহায্য করেছে, এই আসল রহস্য কেউ জানে না। চাকরির পরীক্ষার একমাত্র উপায় প্রচুর পড়াশোনা করা, সিলেবাস ওয়াইজ যে ধরনের কোশ্চেন চাকরির পরীক্ষায় আসে সেরকম টাইপের কোশ্চেন নিয়ে দিনরাত পড়াশোনা করা, এক্সট্রা প্রচুর ভাবি যে গল্প শুনে, অনেক ডায়লগ শুনে ও কাজ হয় না, ওই ডায়লগ শুনে, বিভিন্ন বড় বড় ডায়লগ শুনে মনে হয় যে চাকরি পাওয়াটা তো ভীষণ সোজা, এ স্যারের কাছে পড়লেই চাকরি পেয়ে যাবো, ব্যাপারটা আদৌ সেরকম নয়। চাকরি পেতে হলে তোমাকে একটাই উপায়, বিভিন্ন প্রচুর ভালো ভালো বইয়ে স্টাডি করতে হবে, সিলেবাস ওয়াইজ স্মার্ট পড়াশোনা করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেটা তোমার এই মুহূর্তে পাওয়ার কথা ছিল, গঙ্গার পাড়ের হাওয়ার কথা, খাওয়ার কথা বিকালবেলায়, ওই বন্ধু ঠাকুমা মারা গেছে শ্রাদ্ধ অনুষ্ঠানে যাওয়া, এরকম অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেটা এখন পাওয়ার কথা ছিল সেটা এখন পাওয়ার চেষ্টা করলে হবে না, অনেক কিছু স্যাক্রিফাইস করলে নিশ্চয়ই তুমি তার সুফল পাবে ভবিষ্যতে, ভবিষ্যতে ভালো কিছু পেতে হলে তোমাকে এখন অনেক কিছু ত্যাগ করতে হবে, আর সেন্টু সেটা করেছিল, সেই জন্য সেন্টু চাকরি পেয়ে গেছে, এই হচ্ছে মূল কারণ, সেন্টু অ্যাবনর্মাল নয়, ও লোকে অনেকে তাকে অ্যাবনর্মাল ভাবে, কারণ সে ক্লাবে যায় না, আড্ডা দেয় না, বন্ধুদের সঙ্গে ঠেকে যায় না, গঙ্গার পাড়ে বিকাল হলে হাওয়া খেতে যায় না, স্বাভাবিকভাবে লোকের কাছে অ্যাবনর্মাল, কিন্তু যেটা কাজের কাজ করার সে ঘরে বসে কিন্তু সেগুলো নিয়মিত করে গেছে, এই জন্য সে চাকরি পেয়ে গেছে।
তো আমরা এরকম বাস্তবতায় বিশ্বাস করি যে চাকরি পেতে হলে তোমাকে জাস্ট স্মার্ট পড়াশোনা করতে হবে, আর আমরা সেটাই করানোর চেষ্টা করি। তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাস করতে চাও, তো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 8972850054 অথবা 8777-566-954, এই কন্ট্যাক্ট নাম্বার গুলিতে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের কোর্সের বিষয়ে জেনে নিতে পারো, আমাদের পড়াশোনার কি রুটিন রয়েছে সেই রুটিন জেনে নিতে পারো, এবং সেই রুটিন নিয়ে পড়াশোনা করলে তোমার হেল্প হবে কিনা। আমার তো তো দৃঢ় বিশ্বাস যারা ক্লাস করছে তাদের ভীষণ হেল্প হচ্ছে, তারা অনলাইন ক্লাস হলেও তারা মনে হয় অফলাইনের মতোই ফেসিলিটি পাচ্ছে, বাড়ি বসে সময় নষ্ট না করে বড় বড় কোচিং সেন্টারে অনেক 4-5 ঘন্টা জার্নি করে না গিয়ে ঘরে বসে আমার মনে হয় সেরকম ফেসিলিটি পাচ্ছে। যাই হোক, যদি অ্যাডমিশন নিতে চাও, আমাদের সঙ্গে ক্লাস করতে চাও, অবশ্যই যেটা নিয়ম বললাম ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়ে নিতে পারো বা কোর্সের বিষয়ে ডিটেলস জেনে নিতে পারো। ওকে।